করদণ্ডী, জলবায়ুর পরিবর্তন মুখ্য নয় ধর্ম, এই তার চুক্তি। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নৈহাটি গরিফা উচ্চ বিদ্যালয়। আজ গরিফা উচ্চ বিদ্যালয় 175তম বর্ষ উদযাপন করছে। সেই 175তম দিন উদযাপনের সময় আমরা চলে এসেছি এবিএন নিউজের সাথে সরাসরি এই বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা এখন কথা বলে নেব এই স্কুলের টিচার ইনচার্জ ডক্টর সঞ্জয় কুমার মণ্ডলের সাথে। স্যার, আপনাকে এবিএন নিউজে স্বাগত। 175তম গরিফা উচ্চ বিদ্যালয় আজকে বর্ষপূর্তি উৎসব, আর এই উৎসবের দিনে আপনি এই স্কুলের এই জায়গায় বসে আছেন, এখানে আপনার কেমন অনুভূতি বা কেমন গর্ববোধ হচ্ছে? প্রথমেই আমি বলতে চাই, বিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা যারা এই সম্প্রচারের দায়িত্বে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা মহতী উদ্যোগ আমাদের বিদ্যালয়ে যেটা আমরা পালন করছি, অর্থাৎ 175তম বর্ষ বিদ্যালয়। আমাদের এই বিদ্যালয় হচ্ছে এই জেলার মধ্যে প্রাচীনতম বিদ্যালয়। এখানে সিপাহী বিদ্রোহের আগে, অর্থাৎ 1857 সালের আগে এই বিদ্যালয়ের ভিত্তি স্থাপন হয়েছিল। 1845 সালে সেনপাড়ায় দ্বারকানাথ সেনের প্রচেষ্টায় আমাদের এই বিদ্যালয়ে প্রথম একতলা একটা বাড়িতে সেনপাড়ায় শুরু হয়। তার পরবর্তী সময় এইখানে যে জমিটা দেখছেন, যে বিদ্যালয়টা, সেটা অর্থাৎ 1860 সাল থেকে শুরু করে তার পরবর্তী সময় এখানে যিনি জমিদার ছিলেন সেই জমিদারের দেওয়া প্রদত্ত জমিতে আমাদের এই বিদ্যালয়ের ভিত্তি স্থাপন হয়। আমরা সেই থেকে আমাদের এই পথচলা শুরু হয়েছে। আজকে আমরা আমাদের বিদ্যালয়ের 175তম বর্ষে পদার্পণ করেছি। সেই উপলক্ষে আজকে আমি এইখানেই নৈহাটিতেই থাকি। আমি এই বিদ্যালয়ের দায়িত্ব পেয়ে কয়েক বছর হলো আমি বিদ্যালয়ের দায়িত্ব পেয়েছি এবং এখন বিদ্যালয়ের প্রধান হিসাবে কাজ করছি, এবং কাজ করতে পেরে আজকে আমি খুব গর্ববোধ করছি। এবং আমি আমার যে আন্তরিক অভিনন্দন আমি আপনাদের সকলকে দিতে চাইছি যে এত সুন্দর একটা বিদ্যালয়ে আমি দায়িত্ব পালন করতে পারছি, তার জন্য আমি গর্বিত। এবং এই অনুষ্ঠান আমরা সামনে রেখেছি, বিভিন্ন কমিটি তৈরি করে এই আমাদের অনুষ্ঠানকে আমরা পরিচালনা করছি। আমরা গত 24 তারিখ থেকে, অর্থাৎ 24 আগস্ট থেকে শুরু করে 28 আগস্ট, অর্থাৎ আজকে 28 আগস্ট আমাদের সমাপ্তি দিবস, অর্থাৎ পঞ্চম দিন, অর্থাৎ 5 দিন ধরে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন গুণী মানুষ, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে এমএলএ এমপি মন্ত্রী, এবং আমরা সকলের কাছে আমরা আমাদের এই বার্তা পাঠিয়েছি। সেই বার্তা পাঠিয়ে তাদের কাছে শুভেচ্ছা পেয়েছি, এবং কিছু মানুষ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, যেমন মাননীয় বিধায়ক, মাননীয় সাংসদ, এবং একটু পরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের মন্ত্রী রত্না, সম্মানীয় রত্নাদিদি আসবেন। এবং আমরা এই অনুষ্ঠানটাকে আজকে সমাপ্তি দিবস একটু পরেই আমরা ঘোষণা করব। বিভিন্ন অনুষ্ঠান আমাদের সকাল থেকে চলছে। আমি একটু বলে নিই, আমরা 24 তারিখ ঠিক সকাল 7টায় আমরা ওই সাগনিক দৌড়, অর্থাৎ আমাদের মশাল দৌড়ের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম। এই মশাল দৌড় আমাদের ছেলেরা অর্থাৎ ছাত্রছাত্ররা এই মশাল দৌড়ে অংশগ্রহণ করেছিল। আমাদের এই গরিফা অঞ্চল তথা নৈহাটি অঞ্চল সম্পূর্ণটাই আমরা এই মশাল দৌড়ের মাধ্যমে প্রদক্ষিণ করি, এবং তার পরবর্তী পর্যায়ে আমরা এটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, অর্থাৎ র্যালি প্রদর্শন করি। সেটা আমরা গরিফা অঞ্চলে করেছিলাম ঠিক সাগনিক দৌড়ের ঠিক পরেই। তার পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের মঞ্চে। সেই মঞ্চে আসার পর এখানে আমরা প্রদীপ প্রজ্বলন, পতাকা উত্তোলন, এবং আমাদের বিদ্যালয়ের প্রাণপুরুষ, অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় ঈশ্বর বলাইচাঁদ মল্লিক, অর্থাৎ যাকে আমরা আমাদের এই বিদ্যালয়ের একদম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বলে মনে করি, সেই যিনি আমাদের প্রাণপুরুষ, অর্থাৎ যার হাত ধরে আমাদের এই বিদ্যালয়ে স্বর্ণযুগ এসেছিল, সেই মানুষের, অর্থাৎ তারই মূর্তিতে মাল্যদান করে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করি। আমাদের মধ্যে এই অনুষ্ঠানের সূচনা করবার জন্য খর্দা রামকৃষ্ণ মিশনের মাননীয় মহারাজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। তার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমরা আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম। এছাড়াও আমাদের মধ্যে সমাজের বিভিন্ন মানুষ গুণী ব্যক্তিরা সেই যে ওপেনিং সেরিমনি, অর্থাৎ
যে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করেছি। একজন ছিলেন ডক্টর অনিরুদ্ধ গাঙ্গুলি, তিনি হঠাৎ করে মারা যান, অর্থাৎ আমাদের মধ্যে থেকে চলে যান। তার পরবর্তী সময় আমি এখানে দায়িত্ব নিই এবং দায়িত্বভার নেওয়ার পর আমাদের এই যে অনুষ্ঠান, আমাদের যে 175তম বর্ষের অনুষ্ঠান পালন করার সুযোগ আমি হাতে পাই এবং সেই সুযোগকে সামনে রেখে সমাজের মানুষকে বিভিন্ন একটা বার্তা দিয়ে পঠন পাঠন থেকে শুরু করে বিভিন্ন ক্যারিকুলাম সমস্ত দিকটা ছাত্রছাত্রীর দিকে আমরা তুলে ধরে আমরা সমাজের মানুষজন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সেই দিন এবং তারা অন্যান্য দিনও আসছেন, তারা সেই দিনকে একটা আনন্দ ভোজ রাখা হয়েছিল। সেই আনন্দ ভোজে তারা সকলে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির থেকে শুরু করে সায়েন্টিফিক যে এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেমিনার থেকে শুরু করে থ্যালাসেমিয়া সেমিনার থেকে শুরু করে রক্তদান থেকে শুরু করে চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে বিনা পয়সায় স্বাস্থ্য শিবির থেকে শুরু করে সবটাই আমরা পরিচালনা করেছি এই কদিনের মধ্যে। 25 তারিখ হয়ে যাওয়ার পর 26 তারিখ ছিল আমাদের ইন্টার স্কুল কম্পিটিশান, সেখানে আমরা এলাকার সমস্ত স্কুলকে পত্র আমন্ত্রণ পত্র তাদেরকে দিয়েছিলাম এবং তারা তাদের যে ছাত্রছাত্রী এবং বিভিন্ন হেডমাস্টার মশাইরা আমাদের মধ্যে উপস্থিত থেকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদেরকে আমরা আজকে আমাদের যে সমাপ্তি অনুষ্ঠান অর্থাৎ 28 তারিখ এই মঞ্চে থেকে তাদেরকে আমরা পুরস্কৃত করে ফেলেছি অলরেডি আজকে। এবার 27 তারিখ ছিল আমাদের রক্তদান উৎসব, সেই রক্তদান উৎসবে আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এর প্রতিনিধিরা এখানে এসেছিলেন, তাদের মাধ্যমে আমরা এই রক্তদান উৎসবটা পরিচালনা করেছিলাম এবং সেখানে আমাদের প্রায় 50 জনের মতন রক্তদান করেছিল। ছাত্রছাত্রী মিলিয়ে আমাদের এখানে ছাত্রছাত্রী বলতে সবই প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকার বিভিন্ন শুভানুধ্যায়ী মানুষ তারা এসেছিলেন আমাদের এই রক্তদান শিবিরে এবং তারা স্বেচ্ছায় রক্তদান করেছেন, আমাদের আবেদনে তারা সাড়া দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেদিন ছিল রক্তদান এবং পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান ছিল এবং আমাদের বিকেলবেলা আমরা যে মূল অনুষ্ঠান রেখেছিলাম অর্থাৎ রাঘব চট্টোপাধ্যায়, আমাদের নৈহাটির গর্ব রাঘব চট্টোপাধ্যায় শিল্পী জগতের একজন নক্ষত্র, আমরা সবাই তাকে চিনি, তিনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে তার পারফরমেন্স আমরা আমাদের মঞ্চে দেখতে পেয়েছি এবং এলাকার মানুষ তাকে উৎসাহিত করেছে এবং তাকে সঙ্গীত পরিবেশন করবার জন্য সহযোগিতা করেছেন। আজকে আমাদের 28 তারিখ আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি দিবস, আমরা সকাল থেকে বিজ্ঞানভিত্তিক আলোচনা থেকে শুরু করে থ্যালাসেমিয়া সেমিনার থেকে শুরু করে আমরা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা পরিচালিত আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান জল সংরক্ষণ থেকে শুরু করে পরিবেশ সচেতনতা থেকে শুরু করে আপনার রোড সেফটি থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো এই বিজ্ঞান মঞ্চ তারা পরিবেশিত করছে এখনও আমাদের এই মঞ্চে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ব্যারাকপুর মহকুমা কেন্দ্রের মাননীয় সাংসদ অর্জুন সিং মহাশয়, আমরা উপস্থিত ছিলেন আমাদের নৈহাটি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক পার্থ ভৌমিক, আমরা তাদের কাছে আমাদের যে বিদ্যালয়ের যে প্রয়োজনীয়তা, আমরা ছাত্রছাত্রীকে এইভাবে যেভাবে পাঠন পাঠদান করি তার জন্য যে প্রয়োজনীয়তা, পরিকাঠামোগত উন্নতি এবং আমাদের যে পঠন পাঠনের যে প্রয়োজনীয়তা সমস্ত দিক বিচার বিবেচনা করে আমরা তাদের কাছে একটা বিভিন্ন সাহায্যের জন্য, সরকারি সাহায্যের জন্য আবেদন রাখি এবং সেই আবেদনে সাড়া দিয়ে আমাদের মাননীয় বিধায়ক পার্থ ভৌমিক থেকে শুরু করে আমাদের সাংসদ অর্জুন সিং সকলেই এরা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন, তারা প্রতিশ্রুতি রেখেছেন যে বিদ্যালয়ের উন্নতিকল্পে যেরকমভাবে প্রয়োজন হবে আমরা আপনাদের পাশে আছি, আপনি করুন আমাদেরকে পেপার্স দিন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা আপনাদেরকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। এটা আমাদের সেই প্রশাসনিক দিক থেকে আমরা আশ্বাস পেয়েছি, আমাদের বিশ্বাস আমাদের প্রত্যাশা সেই সমস্ত মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করবেন এবং বিদ্যালয়কে আমরা আগামী দিনে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে পারব। 175তম বর্ষে এসে 2018-19 শিক্ষাবর্ষে
যেহেতু বিদ্যালয় তাই পড়াশোনাটা চলেই আসে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল যদি জানা? আমাদের 2018 এবং 19-এর সাফল্য আমাদের বিগত 15 বছরে যে সাফল্য আমরা পাইনি আমরা এই বছরে সাফল্য পেয়েছি। আমি আপনাদের গর্বের সাথে বলছি আমাদের বিদ্যালয়ে রাজ দত্ত মাধ্যমিকে 91%+ মাধ্যমিক নাম্বার পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে এখন আমাদের বিদ্যালয়ে পাঠরত, 11-12 ক্লাসে পড়ছে পাস করে, এবং এবছর আমাদের উচ্চ মাধ্যমিকে 88% নাম্বার পেয়ে আমাদের উচ্চ মাধ্যমিক বিভাগে আমাদের আকাশ দত্ত পাস করেছে। অর্থাৎ এটা আমাদের কাছে অত্যন্ত সাফল্যের, আমরা এই নাম্বারটাকে 90+ নাম্বারে নিয়ে যেতে চাইছি আগামী বছর। এটা আমাদের একটা, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে 88% এই বছর পেয়েছি উচ্চ মাধ্যমিকে, 91% পেয়েছি মাধ্যমিকে, এটাকে আমরা আগামী দিনে একদম আমরা চেষ্টা করব 95%-এর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমরা শুনে নিলাম গরিফা উচ্চ বিদ্যালয় টিচার ইনচার্জের কথা। উত্তর চব্বিশ পরগনা জেলায় সর্ববৃহৎ কিছু স্কুলের মধ্যে সিপাহী বিদ্রোহের আগে এই স্কুল স্থাপন হয়েছিল, যার বর্ষপূর্তি অনুষ্ঠান আপনারা সকলেই দেখলেন এবং মাস্টারমশাই বললেন আগামী দিনে পরিকাঠামো আরও উন্নত হবে এবং এখানকার শুধু বিদ্যালয়ে 175তম উৎসবের সাথে সাথেই স্কুলে পড়াশোনা থেকে শুরু করে মান উন্নয়ন থেকে শুরু করে এলাকার শ্রেষ্ঠ স্কুলে মান এবং সম্মানও তারা বজায় রাখবে। আমরা গরিফা স্কুলের আরও কিছু মাস্টারমশাইয়ের সাথে কথা বলে নেব যারা এই অনুষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সাথে আছেন গরিফা স্কুলের মাস্টারমশাই কুণাল ব্যানার্জি, তিনি এই অনুষ্ঠানের সহ সম্পাদক, এবং আছেন সুকান্ত দাস, যিনি এই অনুষ্ঠানে সম্পাদক। ঠিক আছে, আমরা এখন সরাসরি কথা বলবো অনুষ্ঠানের সহ সম্পাদক কুণালবাবুর সাথে। মাস্টারমশাই, এত বছরের এই স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, সেই স্কুলে আপনারা এই মুহূর্তে এই ধারক এবং বাহককে বহন করে নিয়ে চলেছেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের অভিজ্ঞতা বা এই গর্ববোধের জায়গায় কিছু বলুন। প্রথমেই যেটা বলার সেটা হলো এই বিদ্যালয়ে শিক্ষকতা করতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি, কারণ 175 বছরের ঐতিহ্য সমস্ত স্কুলে থাকে না। এবার এই এমন একটা স্কুল যে স্কুলে আপনার রবীন্দ্রনাথের মৃত্যুর পরে যে শোক প্রস্তাব নেওয়া হয়েছিল, ম্যানেজিং কমিটিতে তার রেজলিউশন আছে, যখন ভারত স্বাধীন হলো তখন প্রত্যেক শিক্ষককে 20 টাকা করে বোনাস দেওয়া হয়েছিল, তার রেজলিউশন আছে। অর্থাৎ আমি এমন একটা স্কুলে চাকরি করি যার পেছনে সিপাহী বিদ্রোহেরও আগের একটা ইতিহাস কাজ করছে, এবং এই হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করি এই স্কুলে চাকরি করতে পেরে। এবার আমরা কথা বলবো সুকান্ত বাবুর সাথে, যিনি এই পুরো অনুষ্ঠানের সম্পাদক হিসাবে কাজ করছেন। এই অনুষ্ঠান সম্পর্কে এবং অনুষ্ঠানের পরিকাঠামো সম্পর্কে কিছু এটা বলুন। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে 175তম বর্ষের পুরনো বিদ্যালয়, সেই বিদ্যালয়ের একটা অনুষ্ঠান তাকে পরিচালনা করা, বর্তমানের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং অতীতে যারা এই বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত ছিল সে সমস্ত ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে সংযুক্ত হয়ে একটা অনুষ্ঠানকে সংকল্পায়ন করা এবং তাকে একটা রূপ দেওয়া, এই যুদ্ধ অত্যন্ত কঠিন যুদ্ধ এবং আমরা অনেকাংশেই সেটাকে সফলতা পেয়েছি বলে আমরা মনে করছি। কারণ আমরা এই বিদ্যালয়ে এই অনুষ্ঠানকে পরিচালনা করবার জন্য বারংবার বিদ্যালয়ের যারা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা বর্তমান শিক্ষক শিক্ষিকা রয়েছে, যারা প্রাক্তন ছাত্র রয়েছে এবং বর্তমানের যারা এই বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত তাদের সঙ্গে বারংবার আমরা দফায় দফায় বসেছি, আলোচনা করেছি অনুষ্ঠানটাকে কী করে সুন্দরভাবে আমরা এখানে উপস্থাপিত করতে পারি। এবং একটা গৌরবময় অধ্যায় শিক্ষাক্ষেত্রে একটা অনন্য সাধারণ নাম গরিফা উচ্চ বিদ্যালয়, কারণ 1845 সাল থেকে তার যাত্রা শুরু হয়েছিল গৌরিভা মিডিল ইংলিশ স্কুল নাম নিয়ে, যার প্রতিষ্ঠাতা ছিল সেই সময়কার বিদ্যোৎসাহী ব্যক্তি দ্বারকানাথ সেন মহাশয়, তার অনুপ্রেরণায় প্রতিষ্ঠা হয়েছিল গৌরিভা মিডিল ইংলিশ স্কুল। সেই স্কুলের ইতিহাস মানে প্রতিটা ইট বালি কাঠ সব কিছুতে ইতিহাসের বিভিন্ন অধ্যায়গুলো জড়িত রয়েছে, তাই সেই বিদ্যালয়ের এই রকম একটা অনুষ্ঠানকে 175তম বর্ষ উদযাপন গৌরবময় একটা বিষয় সেটাকে সফলভাবে এখানে উপস্থাপিত করার যে প্রয়াস সেটাই আমরা করতে পেরেছি। এখন সফলতা তো আপনারা বিচার করবেন, মূল্যায়ন করবেন যে আমরা কতটা সফল হয়েছি বা কতটা জায়গায় আমরা ব্যর্থ থেকেছি, তবে এইটুকুনি বলতে পারি যে এত বড় অনুষ্ঠানটাকে আমরা যে এখানে রূপ দিতে চেয়েছি, যেটা
তার যা যে প্রচেষ্টা করেছি সেখানে কিছু হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমরা মার্জনা চেয়ে নেব তার জন্য, কারণ বড় কাজে সামান্য ছোট ছোট ভুল হয়েই থাকে। আমরা এখন কথা বলে নেব গরিফা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র 1978 ব্যাচের এবং এই স্কুলেরই ম্যানেজিং কমিটির সেক্রেটারি 2011 সাল থেকে 2016 সাল অবধি যার দায়িত্বে ছিলে সেই অজিত কুমার বিশ্বাসের সাথে। শুনিনি অজিতবাবু সেই কথা, ছাত্র হিসাবে এই স্কুলের অভিজ্ঞতা, পরবর্তীর ক্ষেত্রে পরিচালন সমিতির সম্পাদক হিসাবে তার দায়িত্ব নেওয়া। অজিতবাবু আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত, ছাত্র হিসাবে আপনার অভিজ্ঞতা বলুন। আমি 1978 সালে এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছিলাম, আর এই বিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি এই জন্যই গর্ববোধ করি, গোটা শুধু গরিফা নৈহাটি নয়, গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার সবথেকে প্রাচীনতম বিদ্যালয় হচ্ছে এই গরিফা উচ্চ বিদ্যালয়। আমি নিজেকে গর্ববোধ করি এই কারণেই যে এই বিদ্যালয় থেকেই আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই বিদ্যালয় থেকে 1978 সালে উত্তীর্ণ হয়েছিলাম এবং তারপরে উচ্চ মাধ্যমিকও আমি এই স্কুলেই করি। আমার কাছে তার থেকেও বড় কথা যে আমি এই বিদ্যালয় থেকে যেমন পড়াশুনো শিখেছি, এই বিদ্যালয় থেকে নতুন করে সমাজে বাঁচতে গেলে কীভাবে সমাজকে তো গঠন করতে হয় সেটা যেমন আমার শিক্ষক মশাইরা শিখিয়েছিলেন, আবার এই বিদ্যালয়েরই দায়িত্ব পাই আমি পরিচালন সমিতির সম্পাদক হিসেবে 2011 সালে, যেটা আমার কাছে অত্যন্ত নস্টালজিয়া ছিল, যেটা আমি আমার বিগত দিনের যে শৈশব কৈশোর এই স্কুলের প্রাঙ্গণে যে কেটেছে আজকের এই 175তম বর্ষে যখন আমি সেই বন্ধুবান্ধবগুলোকে যখন একসাথে এক মঞ্চে তাদের সঙ্গে যখন শেয়ার করছি তখন আমার সেই ঘটনাগুলো, আমার স্মৃতিমধুর ঘটনাগুলো আমার মনের মধ্যে বারবার উঁকি মেরেছে। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে আজকের সমাজ ব্যবস্থায় আমরা যে শিক্ষকদের দেখছি, আমি তাদেরকে কোনো অবস্থাতেই ছোট করতে চাইছি না, কিন্তু আমার যেন মনের কাছে কোনো সময় উঁকি মারছে যে আমাদের সময় সেই সময় আমরা যাদের দেখেছি তাদের আমরা মাস্টারমশাই বলে মনে করতাম, আর আজকে যারা এখানে শিক্ষকতা আসছেন তারা এখানে চাকরি করতে আসছেন, এই যে প্রভেদটা, এই প্রভেদটা আমার কাছে খুব, আমার আবেগের কাছে খুব লাগে যে আজকের দিনে আমরা তাদেরকে সেই মাস্টারমশাই হিসেবে পাচ্ছি না। আমরা এখন কথা বলে নেব এই স্কুলে গরিফা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্ট ব্যাচ 1951 শ্রী সুবল চন্দ্র ঘোষের সাথে। শুনিনি 1951 ব্যাচে এই প্রাক্তন ছাত্রের কথা। বলুন, আপনি একদম মনে হয় এই মুহূর্তে এই স্কুলে সবচেয়ে পুরনো ছাত্র হতে পারি, আছি জানি, হতে পারি জানি না, সেই হিসাবে আপনার কি গর্ববোধ আজকে? একশো ভীষণ ভীষণ গর্ববোধ হচ্ছে এবং এখানে আসতে পেরে এই অনুষ্ঠানে আমি নিজেকে খুব আপ্লুত মনে করছি। সেই সময়কার স্কুলের অবস্থা পরিকাঠামো একটু যদি বলেন। সেই সময়ের পরিকাঠামো, আমি যখন এই স্কুলে ভর্তি হই তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য এই স্কুলটা দখল করে রেখেছিল। আমরা এখান থেকে দূরে সেনপাড়াতে একটা গারুলি পুকুরের ধারে একটা ভাঙা বাড়িতে পড়তাম, আর ক্লাসে জায়গা হতো না, আম গাছের তলায় মাস্টারমশাইরা পড়াতেন, বলতেন এই দেখ শান্তিনিকেতনের নাম শুনেছিস তো, তোরা শান্তিনিকেতনে পড়ছিস। তারপর যখন এআরপি এইটা ছেড়ে দিল তখন তারপরে ওখান থেকে আমরা এখানে চলে আসলাম এবং মাস্টারমশাই আমাদের হেডমাস্টারমশাই ছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়, উনি যথেষ্ট স্কুলের উন্নতি করেছেন, আমরা ভালো ভালো মাস্টার পেয়েছি, সরোজ বন্দ্যোপাধ্যায়, তারপর অমূল্যবাবু, এনাদের ইংরেজির টিচার, বাংলার টিচার সরোজবাবু, এদের আমরা ভুলতে পারবো না, যা শিক্ষা পেয়েছি এদের কাছে ভুলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। এবার আমরা কথা বলবো এই স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী সোমনাথ সরকারের সাথে। সোমনাথবাবু, আপনি তো প্রাক্তন শিক্ষক, আপনার সময় থাকা স্কুল আর 2019 এসে 175তম বর্ষ আসা স্কুলের মধ্যে পরিবর্তন কতটা? পরিবর্তন ব্যাপক। আমি যখন এই স্কুলে শিক্ষকতা করি
তখন আমি বটগাছের তলায়, বটগাছ মানে হচ্ছে যে সমস্ত শিক্ষকরা ছিলেন তারা আমাদের বটগাছের ছায়ার মতো আমাদের আটকে রেখেছেন। আমরাও ঠিক মনোপ্রাণ দিয়ে আমরা ছাত্র গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছি। তার কারণ হচ্ছে আমরা জানতাম যে স্কুলের ছেলেরা ভীষণ গরিব, যে পরিবার থেকে তারা আসতো তারা কিন্তু খুব একটা ভালো সচ্ছল পরিবার থেকে আসতো না। তথাপি আমাদের প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার ভট্টাচার্য, যার ইয়েতে আমরা ছিলাম অধীনে, সেই প্রধান শিক্ষক মহাশয়ের মানে পরিচালনায় বলুন, তার তত্ত্বাবধানে আমরা স্কুলের জন্য অনেক কিছু করেছি। তার কারণ হচ্ছে আমি নিজে থেকে এখানে, আমি এবং আশুতোষ নাথ আমাদেরও একজন প্রাক্তন শিক্ষক, স্কুলে বৃক্ষরোপণের আমরা খুব জোর দিতাম, জোরও দিয়েছি। ছেলেরাও মেয়েরা কোয়েট থাকলে পরেও তারা আমাদের সঙ্গে ছাত্র শিক্ষকদের যে যেরকম পরিবেশ আমরা সেই সময় পেয়েছিলাম, এখন অনেক অনেক পরিবর্তন লক্ষ্য করছি। মন তো চাই যে আমার স্কুল আরও আরও ভালো করে সব চারিদিকে ছড়িয়ে পড়ুক নামটা, কিন্তু সেটা হচ্ছে না। বর্তমান কিছু শিক্ষক আছেন তারা আন্তরিক চেষ্টা করছেন। আমরা আমার সময়ে আমি 150 বছর এখানে অত্যন্ত আনন্দের সঙ্গে সাফল্যের সঙ্গে উদযাপন করেছিলাম, আর 175 বছর তবুও প্রাক্তন ছাত্র যারা আছে তাদের সক্রিয় ভূমিকা না থাকলে, এই প্রাক্তন ছাত্র এবং ছাত্রীরা না থাকলে এত বড় অনুষ্ঠান হতো না। আর সবচেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমার পাশে যিনি আছেন 1951 সালের একজন ছাত্র, 1951 সালের একজন ছাত্র পাশে বসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আর এইটা ভাবছি এই রকম তো অন্য কোনো স্কুলেও পাবো না, কারণ 175 বছরের ইনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছাত্র, তাকে আমি স্কুলের তরফ থেকে আমি আমার প্রণাম জানাই। আমরা এখন কথা বলে নেব গরিফা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রী 1989 ব্যাচের শম্পাম খাজির সাথে। দিদি, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। আজকে 175তম বর্ষ উদযাপনে আপনি এসেছেন। আপনার সময় স্কুল এবং বর্তমান সময় স্কুলের মধ্যে পরিবর্তন কী কী দেখলেন আর কতটা অনুভূতি পাচ্ছেন আজকে অনুষ্ঠানে এসে? আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এটা একটা বড় বিষয়। হ্যাঁ, আমাদের যে বন্ধুত্বের যে আন্তরিকতা, আমাদের 25 আগস্টে আমরা একটা অনুষ্ঠান আমরা পেয়েছিলাম এখানে প্রাক্তনদের জন্য। সেই প্রাক্তনদের অনুষ্ঠানে আমরা সবাই মিলিত হয়েছি। মানে সবথেকে ভালো লাগলো যে একজন 1957 উনি পাস আউট হয়েছেন, তিনিও এসছেন, আমিও এসেছি, এবং আমার মেয়ে স্কুলে এখন বর্তমান স্টুডেন্ট, সেটাই আমার সবথেকে পাওয়া। এবং আমার কাকা পড়েছেন, আমরা 3 জেনারেশন এখানে পড়েছি, এর থেকে বড় পাওয়া তো আমার কিছু হতে পারে না। আর সবথেকে বড় কথা, এখন যে বর্তমান যে হেডমাস্টার মশাই, সে আমারই পাড়ার ছেলে। এবার সে আমাকে বলেছিল প্রথম দিন কাকিমা, পরের দিন বলছে যে এত আপনাদের আন্তরিকতা এ তো আমার মানে ভাবতেই পারছি না। এবং উনি আমাকে বলেছিলেন যে 89-এর যত স্টুডেন্ট আছে আপনি একটু তাদেরকে খবর করে দিন। তা হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে খবর করেছি, ফেসবুকে করেছি, তারপরে সবাই এসছে। এবং ভালো লেগেছে যে স্কুলে এসে যে আবার সেই মনে হচ্ছে সেই স্কুলে, ঘরে গিয়ে বসেছে যখন মনে যেন আবার সেই স্কুলেই পড়ছি। মানে কলেজের থেকেও যে স্কুলটা যে কত মানে একটা বড় জায়গা সেটা অনুভূতি করতে পারছি। ধন্যবাদ দিদি। ক্যামেরায় আকাশের সাথে অরুণাব, সঙ্গে থাকুন আইরা বাংলা নিউজের সাথে। নমস্কার। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.